কিন্তু আমার কাছে দেখেন, আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, ও করতেছে কি দেখেন, আয় হায় হায় হায়, এ কবুতর তো আমার কাছে সেট না, আল্লাহ 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 আল্লাহ। আমাদের সজল ভাই উনি পছন্দ করে আউটলুকের চাইতে, ওর চোখটা আমার কাছে খুব ভালো লাগছে, দেখেন কবুতরটা চোখ। ওর মুজাটাই বলে দিচ্ছে যে ও যে মেড ইন রাজশাহী, মানুষকে আপনি যতই হেল্প করেন না কেন মানুষ সবসময় আপনাকে ভাস দেওয়ার জন্য তৈরি থাকে। যেমন এই যে ভাই টাকা নাই, আমাকে ফোন দিয়ে বলো যে ভাই টাকা নেই, টাকা দিতে পারবো না, শেষ, আমি এনাফ, এতটুকুই, টাকা লাগবে না, কবুতর ভালো। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনার সবাই কেমন আছেন, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো এখন আপনাদের আমি একটা আনকমন জিনিস দেখাই। আমি দরজাটা খুলছি, খোলার সাথে সাথে এই যে এই রেড চাকা নোটটা চলে আসছে, ও আমাকে দেখলেই ও ডাকাটাই করে, আমি জানি না যে ও কেন এরকম করে, দেখেন আমি হাত দিছি ও ডাকাটাই করতেছে। তো এখন আমি ওর সামনে একটা মাদি ধরি, দেখি ও মাদি ধরার পরে কি করে। এই যে তোমার জন্য মাদি আনছি, দেখেন দেখেন দেখেন, ও তো আস, এই দেখেন ও কিন্তু আমার পাশে, দেখেন আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, ও করতেছে কি দেখেন, আয় হায় হায় হায়, এই কবুতর তো আমার সেট না, আল্লাহ 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 আল্লাহ, এই কবুতর কি চলে যায় কিনা আল্লাহ জানে। আসো আসো বাবা, আসো আসো, না যাবে না, ভদ্র আছে, এই ধরে ধরে ফেলছি। এই কবুতর কিন্তু আমার কাছে সেট না, আমি তো ভয় ছিলাম যে এই কবুতরটা আবার চলে যায় কিনা, তো যাই হোক এই ধরতে পারছি ওকে। এই আসো, ও মনে হয় একটু ভয় পাইছে। যে আপনারা অনেক কবুতর নাম শুনছেন যে চিলা কবুতর, তো আজকে আপনাদের আমি একটা চিল কবুতর দেখাই। এই কবুতরটা গত কয়েকদিন আগে আমি সংগ্রহ করেছি। তো কবুতর আমাদের সজল ভাই উনি পছন্দ করে, ওনারা এইটা কি জানি ঝাঁক পিলং কি বিলং বলে, এটা কত কয়েকদিন আগে আমি হাটে যাই, হাটে যাওয়ার পরে কবুতরটা পছন্দ হয়, তো পছন্দ হওয়ার পরে কবুতরটা আমি নিয়ে আসি। তো কবুতরটার চোখটা আপনাদের আমি দেখাই। তো আমার কাছে কবুতরটার মানে আউটলুকের চাইতে ওর চোখটা আমার কাছে খুব ভালো লাগছে, দেখেন কবুতরটার চোখ, ওর চোখের যে রেসপন্সটা প্রতি সেকেন্ডে চোখটা দেখেন আপনার আপ ডাউন করতেছে। এই জিনিসটা কিন্তু একটা কবুতর থাকা ভালো, এই যে চোখটা যে পাপ্পিটা বারবার নামাইতেছে উঠাইতেছে, রেসিং কবুতরে যেগুলো ভালো করে ওগুলো দেখবেন চোখগুলো যেরকম মানে বারবার বারবার আপনার এরকম আপ ডাউন করবে চোখগুলো। ওর চোখ কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, এই যেমন আমি কথা বলতেছি আমার কথাগুলো শুনতেছে। তো তারপর এখন আসে ওর পাখায়, ওর পাখাটাও ফ্লাইংয়ের জন্য খুব ভালো, কিন্তু ওর পায়ে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মোজা আছে। আমি কিন্তু মোজাওয়ালা কবুতর খুব একটা পছন্দ করি না। তো ওর মোজাটাই বলে দিচ্ছে যে ও যে মেড ইন রাজশাহী। তো আমাদের সজল ভাই হয়তো বা এই কবুতর দেখলে উনি হয়তো বা বলতো যে এই কবুতর ছাড়লে ওই মাদার ইনটেক বা ফাদার ইনটেক কত কিলো থেকে আসা পড়তো। তো আমি এই কবুতরটা আনছি মূলত আপনার যে ওর লুকটা ভালো লাগছে এবং চোখটা ভালো লাগছে, এই কারণে আনছি এই কবুতরটা। তো এই কবুতরটাকে দেখে একটা কবুতরের কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর আগে মানে করোনার পরে টঙ্গিহাট থেকে একটা লাল কবুতর আনি, একটা ভিডিও করি। ভিডিও করার পরে কিছু লোক আমাকে ফোন দেয়, আমাকে অফার করে যে ভাই কয় টাকা নেবেন কবুতরটা, কবুতরটা আমি কিনতে চাই। তো অনেকে চাইছে, কাউকে দেই নেই। তো বরিশাল থেকে একটা মুরব্বী লোক আছে, উনি আমাকে কল দিছে, হয়তো আমার বাবার চাইতে বয়সনা বেশি হবে, উনি কল দিল দিয়ে বললো যে কবুতরটা ওনার পছন্দ হয়েছে, কবুতরটা ওনার লাগবে। তো উনি আমি বললাম যে কবুতর তো দেওয়া যাবে না, তারপরে উনি একটা কথা বললো তোমার বাবার বয়সী কবুতরটা চাইলাম, কবুতর দিবা না। তারপরে আমি এক পর্যায়ে ওনাকে বললাম ঠিক আছে কবুতরটা আমি আপনাকে দিলাম। তো উনি জিজ্ঞাসা করতেছে কয় টাকা দেওয়া লাগবে কবুতরটার জন্য। তো ওই ভদ্রলোককে আমি বলে দিলাম যে একটা কবুতরই তো নেবেন, কবুতরটা আপনাকে আমি এমনি গিফট করে দিলাম। তো ওই ভদ্রলোককে আমি এই কবুতরটা গিফট করে দিলাম। তো তারপর ওই ভদ্রলোকটা আমাকে বললো যে কবুতরটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে আপনাকে আমি কবুতরটা পাঠাই দেবো। তারপরে ভদ্রলোক আমাকে বললো যে যদি আপনার কাছে বাচ্চা থাকে আমাকে বাচ্চা বা একটা নর দেন। তো তারপর ওনাকে আমি একটা বাচ্চা একটা নর দুটা কবুতর মনে হয় নেয় আমার কাছ থেকে। ওই কবুতরগুলো আমি ওনাকে বরিশাল পাঠিয়ে দিই, উনি রিসিভ করে, রিসিভ করার পরে খুবই প্রশংসা করে কবুতরগুলোর, যে ভাই যে কবুতরগুলো অনেক ভালো হয়েছে এই সেই। আর কিছুদিন পরে ওই ভদ্রলোক আমার কাছ থেকে আরও বেশ কিছু কবুতর নেয়, আমাকে বলে যে এরকম এরকম আমাকে আর কিছু কবুতর দাও। তো ওনাকে কবুতর দিলাম। তো উনি বললো যে ওনার পেমেন্টের একটু সমস্যা, আর্থিক সমস্যা। আমার কাছে যেই কবুতর চায় যদি বলে যে ভাই আমার আর্থিক সমস্যা আমি কবুতরটা দিয়ে দিই, কেন দিয়ে দিই, যেমন আপনি একটা শখ করছেন যে একটা কবুতর পালবেন, আপনার কাছে টাকা নাই, টাকাটা হয়তো কয়েকদিন পরে হবে, এখন যদি টাইম মতো ওই কবুতর না নিতে পারেন আপনার শখটা পূরণ হবে না। যেমন টাকা হয়তো বা আসবে কিন্তু আপনার শখটা আর পূরণ হবে না। তো আমি এই কথাটা চিন্তা করে যারাই আমার কাছে কবুতর চায় আমি অনেক সময় দেখা গেছে টাকা ছাড়াই কবুতর দিয়ে দিই। তো আমার কাছে সাথে 2 নম্বরই করছে এরকম লোক খুব কমই আছে। ভদ্রলোককে আমি টাকা ছাড়া একটা ঝাঁক নর, একটা আপনার বড় বাগান নর, তো আনুমানিক প্রায় 3,500 টাকার মতো বা 4,000 টাকার মতো কবুতর ওনাকে আমি পাঠিয়ে দিই।
উনি আমাকে পেমেন্ট করেছিল সম্ভবত মাত্র 1500 টাকা আর কোনো টাকা দেয়নি ওই সময় তো উত্তরগুলো রিসিভ করে রিসিভ করার পরে দেখি এক মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় আমাকে আর ফোন দেয় না তো আমাকে আপনার যে মিরপুর প্রিজন যে ইউটিউব চ্যানেলটা ওই ভাই একদিন আমাকে ফোন দেয় যে ভাই আপনার কাছ থেকে কি এই লোকে কোনো কৌতুক নিছিল আমি হ্যাঁ ভাই নিছিল তো আমি পেমেন্ট পামো আমার পেমেন্ট এখনো দেয়নি মিরপুর প্রিজন যে ইউটিউব চ্যানেল ওই ভাই আমাকে বলতেছে যে ভাই এই লোকে কিন্তু লেনদেন সুবিধা না সে তার লেনদেন করেন না এর সাথে তাই আমি বললাম ঠিক আছে তো ওই ভদ্রলোক আমাকে আর একদিনও ফোন দেয় নাই আমি মাঝখানে দুদিন ফোন দিয়েছিলাম আমার ফোন ধরে নাই একদিন ফোন ধরছিল ওনাকে টাকার কথা বললাম তো উনি বলতেছে সমস্যা এটা ওইটা পরে দেবে এই সেই তো তারপরে ওই ভদ্রলোক আমাকে আর ফোন দেয় নাই আজকে প্রায় দুই বছর হয়ে গেছে তো কিছুদিন আগে উনি আমাকে ফোন দেয় ওই লোকে ফোন দেয় কিন্তু ওনার নাম্বারে জানা বলে সেভ আছে কিন্তু উনি জানে না উনি আমার কাছে ফোন দেয় দেওয়ার পরে পাহাড়ি মুরগির বাচ্চা চায় তো চাওয়ার পরে আমি চিনতে পারি যেটা ওই লোক তো উনি আমাকে টাকা পাঠাই দিতে চায় যে আমি টাকা পাঠাই দিই আমাকে এই দেন এই সেই তো পরে বলছি আমি যে আমি আপনার কাছে কিছু বিক্রি করবো না তো আমি যখনই ওনাকে বলতে নিলাম যে আপনি তো বরিশালের ওই লোক তো তখন উনি ফোনটা কেটে দিল তো যাই হোক আমি সবাইকে একটা নিউজ দিতে চাই মানুষকে আপনি যতই হেল্প করেন না কেন মানুষ সবসময় আপনাকে ভাস দেওয়ার জন্য তৈরি থাকে যেমন ওই লোকটা আমি সবসময় সবাইকে একটা কথা বলি যে ভাই টাকা নাই আমাকে ফোন দিয়ে বলো যে ভাই টাকা নাই টাকা দিতে পারবো না শেষ আমি এনাফ এতটুকুই টাকা লাগবে না কৌতো ভালো কিন্তু এই যে এই লোকের মতো যে চিটার বাটপাড়াগুলো আছে এই চিটার বাটপাড়াগুলোর জন্য আপনার অন্য যারা কৌতুক বালক আছে ওনাদের বদনাম হয় যার কারণে আমি কাউকে এখন কৌতুক দিই না তো আপনারা যার সাথে লেনদেন করেন না কেন অবশ্যই মানে অগ্রিম লেনদেন করবেন কিন্তু যদি বাকিতে লেনদেন করতে যান তাহলে আমার মতো অবস্থা হবে যে আপনার টাকাটাও মেরে দিবে মেরে দেওয়ার পরে কবুতর এই হয়েছে সেই হয়েছে একটা অজুহাত দিয়ে মানুষের কাছে আপনার নামে বদনাম সৃষ্টি করবে তো আমি জানি যে ওই ভদ্রলোক এখন হয়তো আমার ভিডিওটা দেখতেছে আমাদের যে আগে ঝাঁক কবুতরগুলো ছিল ওইখান থেকে একটা ঝাঁক নড় গেছে খুব ভালো একটা নড় গেছে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।